বন্ধুদের উদ্দেশ্যে আমি কথা বলি, আমার বন্ধুদের উদ্দেশ্যে আমি কথা বলি যে তোমরা যেটা চাবা সেটাই হবে, আর তোমরা যেটা পছন্দ করো সেটাই হবে, তোমরা যেটা পছন্দ না করো সেটা কখনোই আমি করবো না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপু, আমার জন্য দোয়া করো যেন সুন্দর করে ফিট হয়ে আমরা আমার দর্শকদেরকে সুন্দর করে উপহার দিতে পারি। আমার আমার অ্যাসেট শাবনূর, আমাদের দেশের অ্যাসেট হাওয়া, মাতাল হাওয়া। আমি বেশি একটা কথা বলতে চাই না, তো সবাই জানো যে আমি একটু বেশি কথা বলি না সব সময়, তো আপনি কিন্তু খুব সুন্দর ভাবে আমার ওয়ান কাইন্ড অফ একটা ইন্টারভিউ নিয়ে নিল। তো আমরা রিও লাউঞ্জে যাচ্ছি, আমরা আজকে একসাথে লাঞ্চ করব। শাহিনাপু আর জামাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ শাহিনাপু, থ্যাংক ইউ জামাল ভাইয়া। হ্যাঁ, তারা থাকলে ভালো হতো, বাট ইটস ওকে। জনিকা আপুকে নিয়ে তার গাড়িটাই ড্রাইভ করছি, তো সে আমাকে বললো যে আমার অনেক শখ তুমি একদিন চালাই, আমাকে আমার পাশে বসে থাকবো। ওকে ওকে চলো যাই, তোমার পাশে বসেই চালাবো। তো সে প্রথমে একটু দিতে ভয় পাচ্ছিল আমাকে, বুঝলো তুমি রাস্তাঘাট চিনো কিনা, সমস্ত কি নো প্রবলেম, তুমি চলো আমার সাথে তারপর দেখবা। তো এখন সে অনেক কমফোর্টেবল, সে অনেক কনফিডেন্ট, অনেক ভালো চালাতে বসে আছে। সবাই বলে আমি ড্রাইভার খারাপ না ভালোই। ফার্স্ট হচ্ছে মানুষের, আমি চাই যে আমি যখন ড্রাইভ করি তখন আমার আশেপাশে যারা আছে তাদের মানে কমফোর্টেবল কিনা তারা, এটাই হচ্ছে ড্রাইভারের সব সব ড্রাইভারের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে ড্রাইভাররা অনেকে ঠেলা মেরে মেরে গাড়ি চালায়, অনেকে জোরে গাড়ি চালায়, স্পিডে গাড়ি চালায়, সো প্যাসেঞ্জারদের সেফটি আগে। যারা প্যাসেঞ্জার, যেমন তুমি বসে আসো, আমার বাচ্চা বসে আছে আমার সাথে, সো তারা যদি কমফোর্টেবল ফিল করে, তারা যদি কমফোর্টেবল ফিল করে, সো তখন তারা বলবে যে না তোমার গাড়িটা স্মুথ, তখনই সার্থকতা গাড়ি চালানোর। সেই জন্য সব মানে ড্রাইভারদের উদ্দেশ্যে বলবো যে তোমরা সেফলি গাড়ি চালাও, প্যাসেঞ্জারও ভালো থাকবে যারা থাকবে তোমার সাথে, আর অ্যাক্সিডেন্টও কম করবে। আমাকে মানুষ মারবে, বলবে যে তুমি ড্রাইভ করছো আমি তোমাকে ডিস্টার্ব করছি। সুন্দর, তুমি যে অনেক ভালো এটা তোমার ফেসে এখনো, তোমার চোখ, তোমার হাসি, চোখ তো মনের কথা বলে। তুমি কিছু একটা বলো, মাঝে চালাচ্ছে, হ্যাঁ অনেক ভালো, ভালো ফারুক আমার ড্রাইভার পিছে বসে আছে। তোমার কি অনেক ভালো লাগে না যে তুমি আমার দেশের একটা সুপারস্টার? মানুষ আমাকে ভালোবাসে এটাই অন্য, আমি নিজেকে সুপারস্টার মনেই করি না, এই জন্যই তুমি সুপারস্টার। আমি মনে করি আমি একটা মানুষ এবং আমি খুব ক্যাজুয়াল, আমি পছন্দ করি, আমি স্বাচ্ছন্দ্য বোধ বেশি করি যে আমি হচ্ছে সিম্পল মানুষ, আমি সিম্পল মানুষ থাকতে পছন্দ করি, নট নায়িকা, নায়িকা নায়িকা ভাব আমার ভালো লাগে। কিন্তু তোমার মধ্যে নায়িকা সত্যি করতে আমি অবাক, আমি তো মুগ্ধ, নায়িকা হতে হবে কেন, মানুষ হতে হবে। আর দশ মানে আমার ভক্তরা বলো, আমার বন্ধুরা বলো, আমার দর্শকরা বলো, তারা ভালোবাসে এটার উপরে আর কিছু নেই। আমি যখন গাড়ি দিয়ে আসলাম, সো মানে পুলিশের ট্রাফিক জ্যামে আমি ওনাদেরকে জাস্ট বললাম যে অনেক ট্রাফিক জ্যাম, আমাকে হেল্প করো। তো পুলিশদের কাছে মানে অনেক কৃতজ্ঞ যে তারা আমাকে কীভাবে হেল্প করলো। সো মানে রাস্তায় বের হয়েছে তারা আমাকে দেখে চিনছে এবং বলছে আপু আপনি যান, সব গাড়িগুলো থামায় দিয়েছে আমার জন্য, সো তারা আমাকে হেল্প করছে যে আমার আমাকে যাওয়ার জন্য। এর চেয়ে পাওয়া তো কিছু নাই, সে দেশের প্রশাসন আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, সো আমি কৃতজ্ঞ সবার কাছে। আমি কিছু চাই না আমার লাইফে। দিনের বেলা যে গাড়িটা চালায় আসলা, তোমার কোনো কিছু নায়িকা নায়িকা ভাব নাই, কোনো মাস্ক পরো নাই, যে কেউ দেখে ফেলবে, চিনি ফেলবে, বোরখা পরো নাই, এই জিনিসটা আমার কাছে খুব মানে অবাক লাগলো। নর্মালি আমি আসলে বোরখা পরি, নর্মালি আসলে আমি মাস্কও পরি, বাট গাড়ি চালানোর সময় একটু মাস্ক পরলে ডিস্টার্ব হবে, এই জন্য মাস্ক আর পরি নি। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, এবং আমার জন্য বেশি বেশি দোয়া করো, আমি যেন কি বলবো এটাকে, তোমাদের ভালোবাসা নিয়ে, না ওটা তো আসছে, তোমাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারি, আর আমি যেন তাড়াতাড়ি স্লিপ হয়ে যাইতে পারি। অবশ্যই পারবে, কারণ তুমি তো অনেক কাজের প্রতি অনেক ডেডিকেটেড, তুমি তো কাজের প্রতি অনেক ডেডিকেটেড। হ্যাঁ, যখন কাজ করি তখন খুব সিরিয়াসলি কাজ করি, একদম সোজা। হ্যাঁ হ্যাঁ, ওকে, সিগন্যালটা।
তোমার জন্য দাঁড়িয়েছিল। আমরা সুন্দর করেই আসবো, আমরা সুন্দর করে আসবো আমাদের ছবি নিয়ে, সুন্দর করেই। আমার শাবনূর আমাদের দেশের সুপারস্টার, কিন্তু আপু কিন্তু খুব মানে খুব মানে আমি বেশি একটা কথা বলতে চাই না, তো সবাই জানো যে আমি একটু বেশি কথা বলি না সবসময়। তো আপু কিন্তু খুব সুন্দর ভাবে আমার ওয়ান কাইন্ড অফ একটা ইন্টারভিউ নিয়ে নিল। আপু কিন্তু মজায় মজায় করে একটা ইন্টারভিউ নিয়ে নিল নাকি? একদমই একদমই সত্যি। আর তোমরা ভালো থাকো, তোমরা সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো যেন সুন্দর করে ফিট হয়ে আমরা আমার দর্শকদেরকে সুন্দর করে উপহার দিতে পারি। আমার আমার অ্যাসেট শাবনূর, আমাদের দেশের অ্যাসেট মাতাল হাওয়া। আর ভক্তদের উদ্দেশ্যে আমি কথা বলি, আমার বন্ধুদের উদ্দেশ্যে আমি কথা বলি, যে তোমরা যেটা চাবা সেটাই হবে, আর তোমরা যেটা পছন্দ করো সেটাই হবে, তোমরা যেটা পছন্দ না করো সেটা কখনোই আমি করব না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।